রাজধানীর শাহজাহানপুরে দুর্বৃত্তদের গুলিতে নিহত জাহিদুল ইসলাম টিপু স্কুল শিক্ষার্থী হত্যাকাণ্ডে জড়িত মোল্লা শামীম সহ পাঁচজনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র ও মোটরসাইকেল উদ্ধার করা হয়। বিস্তারিত আহমদ বাবুর প্রতিবেদনে। গেল ২৪ মার্চ সন্ধ্যার পর রাজধানীর মতিঝিল থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম টিপুকে প্রকাশ্যে গুলি চালিয়ে হত্যা করা হয়। এ সময় সন্ত্রাসীদের গুলিতে নিহত হন স্কুল শিক্ষার্থী প্রীতি। এ ঘটনায় মামলা হয় শাহজাহানপুর থানায়। হত্যাকাণ্ডে জড়িত মূল শুটার মাসুম মোহাম্মদ আকাশকে গ্রেপ্তারের পর পরিকল্পনাকারী সুমন শিকদারকে ইন্টারপোলের সহায়তায় গ্রেপ্তার করা হয়। এ মামলায় মোল্লা শামীমের নাম আসায় পুলিশ তাকে সহ পাঁচজনকে দেশের বিভিন্ন স্থান থেকে গ্রেপ্তার করে। উদ্ধার করা হয়েছে অস্ত্র ও মোটরসাইকেল। মঙ্গলবার ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে গোয়েন্দা পুলিশ জানায় মোল্লা শামীমকে বেনাপোল থেকে গ্রেপ্তার করা হয়েছে। মূল প্ল্যানটা করেছেন হলো মুসা এবং এটা বাস্তবায়ন করেছে আমরা যা গতকাল যাকে গ্রেপ্তার করেছি তার নাম হলো শামীম, মোল্লা শামীম। সেই এবং আকাশ এই দুজনেই এই হত্যাকাণ্ডটি সংগঠিত করেছে এবং বাস্তবায়ন করেছে। মোল্লা শামীম যখন ইন্ডিয়া পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল বেনাপোল বর্ডার দিয়ে, আমরা সেখান থেকে গ্রেপ্তার করে নিয়ে এসেছি। সেও ঠিক সেম কথাটি বলেছেন যে এই অস্ত্র এবং এই হুন্ডাটি ব্যবহার হয়েছিল। অন্য দুই আসামি জিশান ও মানিক বিদেশে পলাতক। হলো জিশান আর একজন হলো মানিক। এরা দুজন বিদেশ থেকে বসে মুসাকি দিয়ে কাজটি তারা করিয়েছেন। এ মামলায় মোট ২৭ আসামি গ্রেপ্তার করার কথা জানিয়েছেন পুলিশ। আমরা একে একে অনেকেই গ্রেপ্তার করেছি আর যারা বাকি রয়েছে কাউকে ছাড় দেওয়া হবে না। আহমদ বাবু, ২১শে টেলিভিশন, ঢাকা।